রাজা ছিল আমার সব তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারই চরণ শরণ নিলাম, তোমারই চরণ শরণ যাচ্ছিল আমার সব তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারই চরণ শরণ নিলাম, তোমারই চরণ শরণ সুখদেবজি। রাজা পরীক্ষিতকে বলছেন যে হে রাজন, এই যে অবাসকে ভগবান বধ করেছিলেন, কেমন করে বধ করেছিলেন, কি হয়েছিল সমস্ত এই ঘটনাটি, সখারা গিয়ে যখন তাদের মায়েদের কাছে বলছেন তখন এক বছর পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সখারা যখন গোষ্ঠী গিয়েছিলেন প্রাতঃরাস করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন তাদের বয়স ছিল 5 বছর। আজ যখন এসে সখারা মায়েদের কাছে এই গল্প শোনাচ্ছেন তখন সখাদের বয়স হয়ে গেছে 6 বছর। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, এর কারণ কি, কেন এমনটা হলো? এক বছর বাদে গিয়ে তারা এমন করে গল্প করছেন মায়ের কাছে যেন এই এক্ষুনি এই অগাসুর লীলা, অগাসুর বধ লীলা হয়েছে, আর সেইটা দেখে সখারা মায়েদের কাছে গল্প করছে। তখন শুনে সুখদেবজি বলছেন, কেন হবে না রাজা পরীক্ষিত, কেননা এক বৎসর তারা ব্রহ্মাজির কাছে ছিলেন ব্রহ্মলোকে। অগাসুর বধের পরে ব্রহ্মমোহন লীলা হয়েছে, কিন্তু সেটা সখারা জানে না, কারণ তখন ব্রহ্মলোকে ব্রহ্মাজি তাদের অপহরণ করে রেখে দিয়েছিলেন, তারা তখন মায়ার নিদ্রায় ঘুমিয়েছিলেন, তাই তারা জানতেই পারেনি কি করে এক বছর পার হয়ে গেছে। 5 বছর বয়সে ব্রহ্মাজি তুলে নিয়ে গেছেন, 6 বছর হয়েছে তারা এসেছে, ফিরে এসেছে, মনে মনে ভাবছেন এই তো অগাসুর ভগবান বধ করলেন, কৃষ্ণ অগাসুরকে বধ করলো, সেই কথা সেই কাহিনী মাকে শোনাচ্ছে, যেন এক্ষুনি সেই লীলা তারা দর্শন করে এসে মাকে শোনাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য সখারা, বলরামজি, সকলে আজ পৌঙ্গন্ত দশায়, অর্থাৎ তাদের আজ বয়স, এখন বয়স কত, 6 বৎসর। 6 বৎসর বয়স যখন হয়েছে তাদের, তখন তারা গোচারণের অনুমতি পেলেন। 5 বছর বয়স অবধি তারা গোবৎস চারণা করছিলেন, যেই 6 বৎসর বয়স হয়েছে সকলের, সকলে অনুমতি পেলেন যে তোমরা এখন থেকে গোচারণ করতে পারবে। তখন শ্রীরাম, সুবল, স্তকৃষ্ণ আদি সকলকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি গোচারণে বেরোলেন। গোচারণে বেরিয়ে যখন গোষ্ঠী গেলেন, হঠাৎ করে স্তকৃষ্ণ, সুবল, শ্রীরাম এসে বলরামজিকে বলছেন, কৃষ্ণকে বলছেন, জানো বলরামজি, দাও ভাইয়া, জানো এর কাছে কাছে একটা বন আছে, কিসের বন জানো, তালের বন। তো বলরামজি বলছে, তাল গাছ যখন আছে, তাল বন যখন আছে, চিন্তা কিসের, চলো তাহলে যাই, তাল বন থেকে তাল পেড়ে খাবো। সখারা বলছে, একটা বিষয় আছে এখানে, কি
না ওখানে একটা অসুর আছে, সেই অসুর গাধার রূপ ধারণ করে আছে, তার নাম হলো ধেনুক। সে হলো ধেনুক আসুর। ওই তাল মনে ওই ধেনুক আসুরের ভয়ে কেউ ঢুকতে পারে না। যে তাল পারার জন্য ঢুকেছে তাকে ধেনুক আসুর আর রাখেনি, সে আর বাইরে বেরোতে পারেনি তাল মনের বাইরে। বলরামজি বলছ তাই চিন্তা করো না, চলো দেখবো সে কেমন ধেনুক, দেখবো তাকে, আজ তাকে দেখে নেব, চলো দেখি। বলরামজি শ্রীকৃষ্ণকে নিয়ে প্রবেশ করলেন তাল বনের মধ্যে। তাল বনে প্রবেশ করার সাথে সাথেই বলরামজি একটি তাল গাছে এমন মুষ্টাঘাত করলেন যে সেই তাল গাছ অন্যান্য গাছের উপর ধরাম করে পড়ল, আর দুই দুই চারটে তাল গাছ একেবারে ধপধপ 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 করে মাটিতে পড়ে গেল। তার সাথে সাথে অনেক তাল পড়ে গেছে। আর অমন শব্দ পেয়ে তখন ধেনুক খবর পেয়ে গেছে, ধেনুক আসো, সে বুঝতে পেরে গেছে তার বনে কেউ ঢুকেছে, তার জায়গায় কেউ ঢুকেছে, এবার সে ছাড়বে না, সে বেরিয়ে পড়েছে। ধেনুক আসুর বেরিয়ে গাধার রূপে ধেনুক আসুর বেরিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজির উপর আঘাত আনার জন্য ছুটে আসছে, ধেয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ সরে গেছেন, বলরামজিকে আঘাত করার জন্য যে ধেনুক এগিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে বলরামজি তাকে ধরে তার গাধা কেমন করে আঘাত করে জানেন, পিছনের পা দিয়ে আঘাত করে, হ্যাঁ সামনে দিয়ে আঘাত করে না, পিছনের পা দিয়ে। যেই পিছনের দু পা দিয়ে বলরামজিকে আঘাত করতে গেছে, সঙ্গে সঙ্গে বলরামজি পাটা ধরে একেবারে আকাশের সঙ্গে উড়িয়ে দিয়ে ওই তাল গাছের উপর যেই ছুঁড়ে ফেলেছে, তার আঘাতে সমস্ত তাল মনের যত তাল গাছ ছিল সব ধপ 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 করে মাটিতে পড়ে গেছে। ধেনুক আসুরও ওই তাল গাছের আঘাতে একেবারে তার উদ্ধার হয়ে গেছে। বলরামজি সেই ধেনুক আসুরকে উদ্ধার করেছেন। এবার তাল মনে তালের ছড়াছড়ি, তাল ফেটে চৌচির সমস্ত তাল একেবারে ছড়াছড়ি। সকালের বলছেন বলরামজি না এবার তাল খাও, কত খাবে, আর তাল খাওয়ার ইচ্ছা নেই, আর তাল খাওয়ার মন নেই। সকালে বলছে অসুর ধেনুক আসুর এখানে ছিল, আর গায়ের গন্ধ আসছে, আর ওই তাল খাওয়া যাবে, চলো সবাই যাই এখান থেকে, বেরিয়ে গেলেন। ভগবান যখন গোষ্ঠ থেকে ফিরতেন তখন সখারা ভগবানকে নিয়ে ফিরতেন, বলরামজি শিঙা বাজাতেন, ভগবান শ্রীকৃষ্ণ বেড়ু বাজাতেন। গোষ্ঠ থেকে ফেরার যে লীলা, সেই লীলা দর্শন করতেন কারা, ব্রজ গোপীরা। ব্রজ গোপীরা দর্শন করতেন, ভগবান যখন গোষ্ঠী যেতেন তখনও ব্রজ গোপীরা দর্শন করতেন ভগবানের সেই অপূর্ব লীলা। আর ভগবান গোষ্ঠী যাওয়ার পর তারা প্রতীক্ষা করতেন কখন ভগবান ফিরে আসবে। ভগবান সকালের নিয়ে সকালবেলায় গোষ্ঠী যেতেন, আর ফিরতেন কখন, সন্ধ্যের আগে আগে গোধূলিতে। তারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেন, কর্ম করতেন ঠিকই গৃহের, কিন্তু গৃহের কর্মের দিকে তাদের মন থাকতো না, তাদের মন পড়ে থাকতো কখন কৃষ্ণকে দর্শন করব, কখন কৃষ্ণ বলরামকে দর্শন, তারা প্রতীক্ষা করতেন। ভগবান আজও গোষ্ঠ থেকে ফিরছেন, আর কেমন করে ফিরছেন, বেণু বাজাতে বাজাতে ফিরছেন, আগে আগে গোমাতারা চলেছেন, পিছনে পিছনে সখারা যাচ্ছেন, বলরামজি সিংহা বাজাতে বাজাতে চলেছেন, গোমাতারা চলেছেন, তাদের যে গোধূলি সেই গোধূলি উড়ে গিয়ে ভগবানের অঙ্গে, বলরামজির অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই গোধূলিতে তাদের সর্ব অঙ্গ একেবারে মাখামাখি, গোধূলা লেগে রয়েছে। ভগবানের অমন অপরূপ রূপ দর্শন করে ব্রজগোপীরা তারা
মোহিত হয়ে যেতেন। ভগবান আজ গোষ্ঠ থেকে ফিরছেন। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট সো মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, 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 ছোট সমেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট সমেরো মদন গোপাল, ছোট সমেরো মদন গোরে গোরে গোয়া, কারি কারি গাইয়া গোরে
ঘরে দুয়ার, কারি কারি গাইয়া ঘরে ঘরে দুয়ার, কারি কারি গাইয়া ঘরে ঘরে দুয়ার, শ্যাম বরণ মেরো মদন গোপাল, শ্যাম বরণ মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটে ছোটে গোয়া, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটি লাকুটি ছোটে ছোটে হাত, ছোটি ছোটি লাকুটি ছোটে ছোটে হাত, ছোটি ছোটি লাকুটি ছোটে ছোটে হাত, বংশী বাজাবে মেরো মদন গোপাল, বংশী বাজাবে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গা, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোপাল, ছোটো সবে মদন গোপাল, ছোটে ছোটে গোয়া,
ছোটি ছোট গইয়া ছোটে 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 গইয়া ছোটে ছোটে ছোটা সা মদন গোপাল ছোট ছোট গইয়া ছোটে ছোটে ছোট ছোট গইয়া ছোটে ছোটে ছোটা সা মদন গোপাল ছোট গইয়া ছোটে ছোটে কৃষ্ণ কানহাইয়া লাল।